বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় চিত্রনায়িকা শাবানা অভিনয় থেকে দূরে সরে যাওয়ার পর আমেরিকাতেই অবস্থান করছেন। করোনার কারণে আমেরিকার নিউ জার্সিতে সপরিবারে গৃহবন্দী অবস্থায় আরেক জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ার সিডনিতে স্থায়ীভাবে থাকছেন। করোনা ভাইরাসের আঘাত হেনেছে দেশটিতে, সেখানেই আতঙ্কিত অবস্থায় গৃহবন্দী আছেন শাবনূর। এদিকে ক্যান্সার আক্রান্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোর চলতি মাসের শেষ সপ্তাহে তার দেশে ফেরার ইচ্ছের কথা জানিয়েছিলেন, কিন্তু করোনা ভাইরাস জটিলতায় তার দেশে ফেরা পুরোটাই অনিশ্চিত। ওকে স্থায়িত্বের পেছনে একটা ঘোর, একটা কৌতূহল, একটা মোহ কাজ করে। বিয়ের পর কাজ কমিয়ে দেন রং নাম্বার খ্যাত অভিনেত্রী ইপ্সিতা শবনম শ্রাবন্তী। যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। ঘরে বন্দী হয়ে আছেন শ্রাবন্তী। সন্তান নিয়ে নিউ ইয়র্কের কুইন্সে থাকছেন তিনি। এদিকে সম্প্রতি ব্যবসায়িক কাজে দুবাই গিয়েছিলেন অভিনেত্রী সুজানা। এরপর করোনার কারণে দেশটিতে সব রকম ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন এই মডেল ও অভিনেত্রী। একসময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোনালিসা আমেরিকার কুইন্সে। বিপর্যস্ত করোনার দিনগুলোতে ঘরবন্দি। সারা পৃথিবী এই মুহূর্তে একটা বড় দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। করোনার কারণে ঘর থেকে বের হচ্ছেন না জনপ্রিয় অভিনেতা টনি ডাইস। সম্প্রতি একটি ভিডিও বার্তায় নিজেদের সুরক্ষা করতে সবাইকে নিরাপদ ও সচেতন থাকার আহ্বান জানান টনি ডাইস। স্ত্রী প্রিয়া ডাইস ও মেয়ে অহনাকে নিয়ে নিউ ইয়র্কের লং আইল্যান্ডের হিক্সভিল শহরে বসবাস করছেন তারা। বলো তুমি সুন্দর, বলবেন বলো। শাশ্বত মেহেদি, বিজয় টিভি, ঢাকা।